আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে করলার একটি মজাদার রেসিপি। দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আমি করলা গোল গোল করে কেটে নিয়েছি ধুয়ে। এখন আমি কাঁঠালের বিচি দুভাগ করে নিয়েছি কিছুটা শুটকি, ছোট মাছের শুটকি। তারপর তাওয়াতে আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে তা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন দিচ্ছি, রসুন বাটা 1 চা চামচ। তারপর দিচ্ছি লবণ 1 চা চামচ, দিয়ে নিচ্ছি হলুদ 1/2 চা চামচ, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। তারপর আমি সবগুলো এভাবে নাড়ব। তারপর দিয়ে নিচ্ছি সামান্য কিছুটা পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষিয়ে এলে আমি শুটকি দিয়ে দিচ্ছি। শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম ভাজার পরে, শুটকিগুলো নেড়ে দিচ্ছি। দেখুন, দেখতে অনেক সুন্দর হয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি করলাগুলো। দিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো। তরকারিটা আমি নেড়ে দিচ্ছি সুন্দরভাবে, ওলট পালট করে নেড়ে দিচ্ছি। আশা করি সবার অনেক ভালো লাগবে রান্নাটি। দিয়ে নিচ্ছি পানি। পানি দিতে হবে, কারণ কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু পানি লাগবে। আর যেহেতু এটা আমি খুব ভাজা ভাজা করব না, তাই একটু পানি দিয়েছি। তারপর আমি এটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন, তারপর আমি আবার নেড়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব। এটা প্রথম ধাপের। দ্বিতীয় ধাপে আমি আবার 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন, গায়ের পানিটা শুকিয়ে এসেছে। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। দেখুন, কালারটা অনেক সুন্দর হয়েছে। নামার আগে আমি দেখুন, এখন আমি দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন আর জিরার গুঁড়ো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এভাবে নাড়িয়ে দেব। দেখুন, তরকারিটা অনেক মজাদার হবে। আশা করি সবাই এই রেসিপিটা বানাবেন।
হয়ে গেল আমার মজাদার সুন্দর রেসিপিটি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর আরও মজাদার রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।